গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা সানি সানি সানডে হয়েছে, অনেক দিন বাদে রোদের মুখ দেখেছি আমরা, দুদিন বাদে প্রায়। আজকে আমি চুড়ে মেলে দিয়েছি, প্রায় একটা তার আমার লেগেছে, কিছু করার নেই। দাঁড়াও, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা তো আমার চাদর, দেখতেই পাচ্ছ এই দিকের তারটায়। আজকে আমি আমার তারটা ফাঁকা পাইনি, আর শেষ হয়েছে হচ্ছে ওই যে লাল আমার বালিশের কভারটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে শেষ করেছি। আজকে কাঁচা ছিল, প্রচুর কাঁচা জমছিল। একদিন আসলে স্নান করেও জামা কাপড়টা ধুতে পারছিলাম না, না যে শোকার ছিল না ওই জন্যে। তো চলো এবার যাবো নিচে, যুদ্ধ করে বিগ্রহ করে মেলা গেছে, মানে পুরো সব তার তো ভর্তি এরকম, এই দেখো না সব তার ভর্তি, কোনোটা ফাঁকা নেই, স্বাভাবিক বিষয়, দুদিন বাদে রোদ উঠলে যা হয়। তো চলো এবার যাবো আমরা নিচে। ও এসেছিল আমার সাথে, কারণ চাদরটা তো একা একা আমি মানে চিপড়াতে পারছিলাম না, জলটা পুরো না ঝরালে না রোদটা ঠিকঠাক ওঠেনি, মানে উঠছে পড়ছে এরকম হচ্ছে, হাওয়াতে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি, এই সবই। আর ওয়াচম্যান আজকে বলছে কিনা আমার বরকে দেখে, তুমি চশমা কবে থেকে পড়ছে, এই মরেছে এতদিন যে কি দেখলো কে জানে। চলো যাই এবার, কে ব্রেকফাস্ট বানাতে হবে। সকালবেলা উঠেই খালি পেটে এত কাজ করে না আমি হাঁপিয়ে গেছি রীতিমতো। এখন মাঝে 9:55, আমি সেই 9:45 থেকে লেগেছি গিজারের সুইচ দিয়ে। আজকে না একটু গরম জলে কাছাকাছিটা করেছি, কারণ আমি গিজার দিয়ে চালিয়ে খুব একটা মানে বড্ডই বেশি একটু নিজেকে বড়লোক ফিল হয় যখন গিজারের সুইচটা দিয়ে নিয়ে কাটতে যাই। তো এই ফার্স্ট টাইম, মামুনিরাও ওদিক থেকে বারবার বলছিল যে এবার থেকে কাটলে, আমিও তাই ভেবে দেখলাম, বেকার ওষুধ মানে বিল আসার কথা চিন্তা করে ওষুধের পেছনে টাকা খরচা করার কোনো মানে হয় না, উল্টে শরীরটাকে দুর্বল করে দেয়। আর আমি দুর্বল হয়ে গেলে তাহলে কাজগুলো করতে পারবো না, ঘর আমার নোংরা হয়ে থাকবে, তো কোনো দরকার নেই আমার। আমি গিজারের সুইচটা দিয়ে নিয়ে আজকে গরম জলে কাছাকাছি করলাম, গরম জলেই ধুলাম। আর ও দিয়েছিল, কিসে অর্ডার দিয়েছিল গো তুমি এত তাড়াতাড়ি, অ্যাপেলোতেই অর্ডার দিয়েছিল। আমি আমার স্কিন না ভীষণ সেন্সিটিভ স্কিন, তো এটা আমার জন্য নয়, এটা ভিটামিন সি অর্ডার দিয়েছে, ও একটা ভিটামিন সি খায়, তো সেটা অর্ডার দিয়েছে। আর আমি এই অ্যাপেলোর এই ক্রিমটা আজ থেকে যে কত বছর হলো মাখছি তার কোনো ঠিক নেই, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার থেকে মাখছি কি তারও আগে, 12 থেকে মানে ফার্স্ট ইয়ারই মনে হয়, তো ফার্স্ট ইয়ার থেকে এই যে একটা, এটা ছোট টিউবটাও পাওয়া যায়, এটা যখন থেকে আমি কিনতাম 100 দাম ছিল, এখন 120 হয়েছে, আজকে অফারে 108 নিল। তো এই ক্রিমটা তোমরা যারা সেন্সিটিভ স্কিন বা কম দামে পুষ্টিকর জিনিস খুঁজছো, প্রচণ্ড ভালো, এটা গায়েও মাখা যায়, এমন নয় যে শুধু মুখে মাখতে হবে বা কিছু, ভীষণ ভালো ভীষণ ভালো। আর এটা হচ্ছে প্যারাবেন ফ্রি, এটাই হচ্ছে দেখো নিচে লেখাই রয়েছে, তো এর জন্যে আর কি এটাকেই আমি প্রেফার করি সবসময়, আমি আর মুখে চেঞ্জ কিছু করিনি, এটাই মাখতে থাকছি। তো চলো এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, পোচ করে নিয়ে চলে এসেছি, তার সাথে ব্রেড আছে এই আর কি, চলো খেয়ে নিয়ে আগে। দেখে বুঝতেই পারছো ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে স্নান হয়ে গেছে, এখন বাজে 11:55, না আমার রান্না হয়নি রীতিমতো, আমার মাথা আর হাত না আজকে যন্ত্রণা করছে, কারণ সকালবেলা অতগুলো কেচেছি, তারপর আজকে বাথরুমের আমাদের ভাগ আছে কে কোনটা পরিষ্কার করব, ও পরিষ্কার করবে কোমর, আর আমি পরিষ্কার করব মানে মেঝেটা, আর পাশে যে বেসিনটা বসানো রয়েছে ওটা। তো এই আর কি, ওই বাথরুমের নিচটা আজকে, কালকে যেহেতু কোমরটা পরিষ্কার করে দিয়েছে আজকে, ওই জন্য আমি নিচটাও ঘষে দিলাম আর কি। তো এই বাথরুম পরিষ্কার না থাকলে না ঠিক ভালো লাগে না, আর ওটা করার পর একটু স্নান দান করে সাবান ঠ্যাম্বান দিয়ে শ্যাম্পুটা আজকে দিলে হতো, কিন্তু যা ওয়েদারের অবস্থা আমার চুল শোকাবে না, তাই আজকে শ্যাম্পু দেইনি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, কালকে যাওয়া হয়নি, ঠাকুরের ফুলও আনা হয়নি, মানে আজকে আমাকে কেউ রেহাই দেবে না, ঘরঝাট ঘরমোচা সব নয় করে দিয়েছে, ও আবারও কম্বলটা খুলেছে ওখানে। আর জিও মার্টের থেকে যা যা অর্ডার দিয়েছিলাম কাঁচা পেঁপেটা ছাড়া সবটাই চলে এসেছে, মানে ওগুলোও এখন আমাকে গোছাতে হবে, এই আর কি পরিস্থিতি। আর রান্নাঘরের মোটামুটি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কালকে যে ফুলকপি আলু তরকারিটা রাতের জন্য করেছিলাম সেটা একটু বেঁচে রয়েছে, আর মিক্সিতে গরম মশলাটাকে যে পাউডার টাইপ হয়নি, একটু আধ ভাঙা হয়েছিল, তো সেটাকে করার চেষ্টা করেছি, এত বড় জারে না ঠিক গুঁড়োটা হলো না, তাও অনেকটা হয়েছে আর কি, কাজ মিটবে। আর এদিকে হচ্ছে, এদিকে মাংসের আলু রয়েছে, এখানে টমেটো কাটা, এখানে টক দইয়ের মধ্যে সব ড্রাই স্পাইসেস দিয়ে ফেটিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কিছুটা গ্রেট করা রয়েছে, কিছুটা কুচানো রয়েছে, এখানে মাংসটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, এই হচ্ছে গোছানো। আজকে কি রান্না করবো তোমাদেরকে বলি, আজকে হবে পোলাও আর কষা মাংস, তো চলো শুরু করি, কারণ দুটো হতে টাইম লাগবে। আর এগুলোকে বসিয়ে দিয়ে মাঝে আমি ওই জিও মার্টের সবজিগুলোকেও গোছাবো, আর তারপর যাবো একটু ছাদে, কতটা কি শুকিয়েছে দেখতে হবে, প্রায় 2 ঘন্টা হলো দিয়ে এসেছি, হাওয়ায় কতটা টেনেছে দেখাটা দরকার।
তো এবার একটু বসলাম, ওদিকে আলু ভাজাটা চিকেনে বসিয়ে দিয়েছে, আমি আর পাচ্ছি না আজকে কথা বলার এনার্জিটুকু হারিয়ে ফেলেছি। দেখি কি কি এসছে, আগে সব দিল কিনা। কাঁচা পেঁপের টাকাটা তো ফেরত দিয়ে দিয়েছে, কাঁচা পেঁপেটা আসবে না, এটাই কি দিয়েছে। আর ওরা প্যাকিং করে না খুব সুন্দর, খামে ঢুকিয়ে সেলুটে সেলুটে দিয়ে, সেটাই দিয়েছে। আদা, আদাটা আমি কালকে রাতে অর্ডার দিয়েছি, সুন্দর দিয়েছে আদা গুলো, খুব ভালো। এটাই রসুন বোঝাই যাচ্ছে, আর তুলছি না আমি ওই জন্য প্যাকেটে, আমি সেলুটেটটা কেটে রাখি। মাংসের জন্য তেলটা দিয়ে আলু ভেজে নিয়েছি, কোন গোটা গরম মশলা টসলা দেইনি। যা গরম মশলার দাম হয়েছে, যদিও এখানে না কলকাতা থেকে অনেকটা কম, মাউনি যখন এসেছিল নিয়ে গেছে কিছুটা এলাচ, এই কিছুটা গ্রেট করা আর কিছুটা কুচনো পেঁয়াজ, পুরো হাতে চিপে দিয়ে দিলাম, কারণ কিছুটা রস বেরিয়েছে পেঁয়াজের। এটা এখন দিয়ে দিলে না পেঁয়াজটা ভাজা হতে অনেকটা টাইম লাগে, পরে কষানোর টাইমে দিয়ে দেবো। আমি দেখো এতখানি জল বেরিয়েছে, চিকেনটাকে রোজই ভাবি মানে আলাদা কিছু বা একটু কষা কষার মতো করবো। আজকে টক দইটা যে ফেটিয়ে রেখেছি ওটার মধ্যে না সামান্য একটুকুনি ভাজা মশলা দিয়েছি, অবশ্যই বেশি নয়, হাফ টিস্পুন মতো দিয়েছি। দেখা যাক টেস্টটা কেমন হয়, তাতে অনেকে দেখেছি আমি দিতে, নিশ্চয়ই খারাপ লাগে না। আর জিরে ধনের গুঁড়ো তো মাংসে অনেকেই দেয়, আমিও দেই একটু। তো এটা ভাজা হতে থাকুক, আমি একটু আমার জুসটা খেয়ে নিই, যেটা রেডি করে দিয়ে গেছে। এই যে পেঁয়াজটা একটু বাদামি বাদামি মতো হয়ে এসেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, যেভাবে করি ওভাবেই করবো আজকে।
আলাদা কিছু সেরকম নয়, ওই আর কি ভাজা মশলাটা অ্যাড করেছি, জানি না কেমন লাগবে খেতে। এক কিন্তু একদমই কষা কষাই করবো আজকে, ওটাই ঠিক করেছি, পোলাও দিয়ে তো বেশি একটা লাগবে না, যেহেতু কষানোটা হচ্ছে তাই জন্য এবার টমেটোটাও দিয়ে দেবো, নাহলে না টমেটোটা গলতে চায় না। আর এই টক দইটাও দিয়ে দেবো, ভালো করে কাচিয়ে কুচিয়ে দিতে হবে, একটুও নষ্ট করা যাবে না। আজকে চেষ্টা করব যাতে আমাকে জল দিতে না হয়, দেখা যাক, কিন্তু জল দিতে না হলে না প্রচন্ড টাইম লাগবে করতে, আবার পোলাওটাও বাকি, পোলাওটাও করতে টাইম লাগবে। আসলে আমি আজকে না বসে থাকিনি, কিন্তু একটা তো একটু রেস্ট তো চাই, তো একটুখুনি কেচে কুচে এসে ব্রেকফাস্টটা নিয়ে একটুখুনি বসেছিলাম জাস্ট, তাও বেশিক্ষণ নয়, তাই জানি না কখন কি হবে। এবার মাংসটাকেও দিয়ে দেবো, এইবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। কটা বাজে বলো দেখি, বাজে হচ্ছে 12:16 হয়ে যাবে। কষিয়ে কাশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে নিয়ে চলো একটু গায়ে হাত পা, এবার একটু ক্রিম লাগাই, মুখে শুধু লাগিয়ে নিয়ে চলে এসেছি, সেটার টাইমটাও আজকে আমি পাইনি কেমন যেন। চলো এটা ঢাকা চাপা দেওয়া থাক, হতে থাকুক, তারপর আমি আসছি। 1:45 বেজে গেছে, মাংসটা তো দেখিয়েছিলাম এরকম দেখতে হয়েছে, একদম কষা কষা, কোনো জল দিইনি আজকে মাংসে, একটু ওই দেখো। আর এখানে পোলাওটাও আমি নামিয়ে নিয়েছি, ও যেহেতু কিশমিশ কাজু খায় না একদম অল্প করেই দিয়েছি, ওই জন্য ও পাতে পড়লে বেছে বেছে ঠিক আমায় দিয়ে দেবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখতে, এরকম ঝুরঝুরে পোলাও না হলে আমার একদম ভালো লাগে না। চালটাও একদম ঠিকঠাক সেদ্ধও হয়েছে প্লাস ঝুরঝুরেও হয়েছে, চলো এবার খাবো। তো আমি সুন্দর করে পেরে দিয়ে দিয়েছি পোলাও, এটা হচ্ছে কালকে সেই ফুলকপি আলু তরকারিটা, এটা না থাকলে তবে আমি বেগুনি ভাজতাম, প্লেটিংটা আরও সুন্দর দেখতে হতো, আর মাংসটা দিয়ে দিয়েছি, তো চলো ওকে এবার দিয়ে দিই খেতে। আর কেন বলো তো বেশি করে করেছে, ও রাতে রুটি খাবে না বলেছে, ও রাতে পোলাওই খাবে, তো এটাকে রাত্রিবেলা গরম করে নিলেই হয়ে যাবে। আর কাগজটা দিয়ে ওই হোলটাকে আটকে দিয়েছিলাম, কতদিন বাদে মনে হচ্ছে যে বাইরের মুখ দেখেছি জানো, আর আমাকে দেখে কি মনে হচ্ছে বলতো, জগিং করতে বেরিয়েছে, জগিং এর ড্রেস, যাই হোক না কেন ও বেরিয়ে গেছে। আমাদের মানে জ্যাকেট বলতে না দুজনের এই দুটোই এখানে রয়েছে, তাও মাউনি পাপা যে এলো সেই দৌলতে পাওয়া, আর বাকিগুলো সব না মানালি থেকে আনা সেই জ্যাকেটগুলো এখানে রয়েছে। এখানে খুব একটা আমার সোয়েটার ফোয়েটার নেই, ওরও জ্যাকেট ফ্যাকেট নেই খুব একটা, তো ঘুরিয়ে ফিরিয়ে তো পড়তে পারবো না আমরা, ওই আর কি চলছে দুজনের, দুজনের দুটো সোয়েট শার্ট আর এই দুটো জ্যাকেট, আপাতত এই দিয়ে চলছে, বেশি ঠান্ডা পড়লে মানালির গুলো বার করে নেবো। আর হাতের বোতলটা একটু দেখিয়ে দাও, কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাবো আখের রস খেতে আর ডাবের জলটা আনতে, দেখলাম বৃষ্টিটা কমেছে, একটু না হাঁটলে না ভালো লাগে না, মানে আমি দেখিনি, আমি ঘুমাচ্ছিলাম তখন 5:20 বাজে, ও দেখলাম উঠেছে, তারপরে দেবু ওর বন্ধু, তোমরা যারা ব্লগ দেখো প্রথম থেকে তারা চেনো কলকাতায়, হ্যাঁ ওর একটাই বন্ধু কলেজ লাইফের, তো কমন ফ্রেন্ড বলতে পারো, আমি দাদা ডাকি কিন্তু ততটা সম্মান দেই না আমি ওকে, মানে বন্ধুই বলতে পারো ওই আর কি। তো ওই দেবু মানে বন্ধু তো যাকে তাকে ডাকা যায় না, তো ও হচ্ছে লয়াল বন্ধুই ওই আর কি। তো এই যাবো একটু আখের রসটা খাবো, ঘুরে নিয়ে ডাবের জলটা নিয়ে ঘরে ঢুকে যাবো, কারণ ডাব শুদ্ধ নিয়ে চলে গেলে না ডাবগুলো ফেলাও একটা ঝামেলা হয়, প্রচণ্ড ভারী হয়, তাই জন্য 5:20 ওঠার পরে ও বললো দেখো বৃষ্টিটা কমেছে, মেঘটাও নেই, একটু সামান্য রোদে জিল্লা জিল্লা দেখা যাচ্ছিল, এখন তো আস্তে আস্তে সন্ধে হবে 6টার দিকে। উঠলাম, মামনিকে ফোন করলাম, মামনি বাড়িতে ছিল না, ফিরেছে কিনা তাই ফোন করলাম, গাড়ির কালারটা কি মিষ্টি, তো হ্যাঁ গাড়িটা মিষ্টি নেই, গাড়িটাকে দেখো মানে এখানকার লোকের কি টাকা পয়সা লাগে না কিনতে, ফ্রিতে কি কেউ দিয়ে যায় নাকি বুঝি না, অনেক গাড়িকেই দেখি এরকম করে দাঁড় করানো, তো আবার 4 চাকা, তো চলো যাই বাজারের দিকে হাঁপিয়ে আছে।
পোলাও আর মাংসটা যে জাস্ট ওয়াও হয়েছিল, মানে পোলাওটা তো বলেনি তোমাদেরকে দেখালামই, আর এত ঝরঝরে সুন্দর খেতে হয়েছিল, একদম ঠিকঠাক সেদ্ধ চালটা, দুর্দান্ত খেতে হয়েছিল। দেখো এ কিছু বলবে না কিন্তু, শুধু খাবে এখন বলার পরে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে ব্লগটা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে থেকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো যাই।